তখন তো আমরা মনে করছি আমারটা বুঝি শেষ। হ্যাঁ, আল্লাহর দয়ালু উপলক্ষ আছেন, দয়ালুক আছে না? আমরা আবাদ করি, ভাত খাই, ঘরে ভাত খাইছিলাম। এই গত বছর আবাদ বন্যায় ক্ষতি করি আমরা, জীবনে যে চাউল কিনি নাই তাকে আমাকে চাউল কিনে খেতে হয়। আমরা খুব কষ্ট করি, মানে এই ছয়টা মাস খুব কষ্ট করে চললাম।